রহমতুল্লাহি সম্মানিত এক একদিনই ভাই তিনি জানতে চেয়েছেন চার রাকাত বিশিষ্ট মজে যদি এমন সন্দেহ পছন্দ করি যে তিন রেখাত পড়েছি নাকি চার রাখাত শেষে কি দুইটি সেজদাদিলে যথেষ্ট হবে না আমার করণীয় কি হবে জানার উপকৃত হব

যেন সন্দেহ নিয়ে আমরা কোনো কাজই না করি আমার উজু আছে না নাই এই সন্দেহ নিয়ে যদি আমি নামাজ পড়ি নামাজ হবে না কেননা নামাজ শেষ করে আমার অন্তরে এটি হবে সন্দেহ থেকে আমি কখনো মুক্ত থাকতে পারবো না মুক্ত হতে পারবো না যে যদি উজু না থেকে থাকে তাহলে তো আমার নামাজ হয়নি এই যে সন্দেহ অতএব দূর করতে হবে উজু করার মাধ্যমে অনুরূপভাবে নামাজের ক্ষেত্রে কেউ যদি সন্দেহ পোষণ করে যে আমার তিন রাকাত নামাজ হয়েছে নাকি চার রাকাত হয়েছে এই ক্ষেত্রে অবশ্যই স্থির করতে হবে অন্তরকে নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমনবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন: "ইদা শাক্কা আহাদ ফি সালাতেহ" তোমাদের কেউ যখন নামাজে সন্দি পোষণ করে। ফলামিয়াদরিক কামা সলা। সে জানে না কত রাকাত সে পড়েছে। সন্দেহ করছে। সালা আম আরবান। আমি কি তিন রাকাত পড়ে ফেলেছি নাকি চার রাখাত হয়ে গেছে ফল নবী বলেছেন সে যেন সন্দেহ থেকে মুক্ত হয় সন্দেহ দূর করে ওয়াল ইবনি আলা কান এবং দৃঢ়তার সাথে যেটি তার কাছে স্পষ্ট সে দৃঢ়তায় সে যেন পৌঁছে সুম্মা ইসবুদ সাজদাতাইন ক্বাবলা আল্লাহ নবী বলেছেন এরপরে নামাজ তো সন্দেহ মুক্ত হয়ে পড়ল শেষে সালাম ফেরার আগে দুটি সাজদা দিয়ে নেবে ফাইন খানা সাল্লাহ খামসান যদি সে পাঁচ রাকাত পড়ে ফেলে সাফা আনা লাহু সলা তাহলে দুই রাকাত পড়েছে এর মাধ্যমে আল্লাহ নামাজকে জোর করে দিলেন আবার ওয়াইন খান আসল্লাহ ইতমা মানলে আর যদি পরিপূর্ণই নামাজ পড়ে তাহলে অতিরিক্ত যে দুই শেষদা কেন তার শেফান তাহলে শয়তানকে যে কষ্ট দেওয়া বা তাকে লাঞ্ছিত করার জন্য সে দুইটি শেষদা আবারও দেওয়া হয়েছে যে হাদিসটি মুসলিম এসেছে এই জন্য সম্মানিত ভাই বলবো সবসময় আমাদেরকে সন্ধের উর্ধে থাকতে হবে যখন এই ধরনের আমরা সন্দেহ পোষণ করবো এমনকি অনেক ভাই তারা উমরা করার মুহূর্তে তফ করার যে চক্কর রয়েছে সে চক্করে অনেক সময় প্রশ্ন করেন যে আমি কি সাত চক্কর দিয়েছি নাকি ছয়টি দিয়েছে যেহেতু আমরা খুব ভালো করে জানি তফ করতে হলে সাতটি চক্কর দিতে হবে এখন শেষে এসে যদি এ ধরনের সন্দেহ পোষণ করে এবং সন্দেহ দূর না করেই তফ শেষ করে তাহলে কিন্তু ত হবে না খেয়াল করতে হবে সবসময় অল্লাহ আলম